হাই ফ্রেন্ডস, মঙ্গল শুভ্রাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমি চলে এসেছি আজকে শাড়ি পরে। দেখো আজকে আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছি, আর এটার রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন। আর হাতে আমি চুড়ি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি অ্যাকচুয়ালি শাড়ি খুব একটা পরি না, তো আজকে ভাবলাম আজ ব্লগটা তোমাদের সাথে শাড়ির সাথেই তোমাদের সাথে শেয়ার করি। আর আমার এখন লাঞ্চ হয়ে গেছে, আমি বসে আছি আর পোকো ঘুমাচ্ছে, আর আমি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। দুপুরবেলায় 3টে বাজে, আমি ফ্রি আছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করে নিই। এই কালকে দুদিন আসা হয়নি আমার ব্লগসে, অনেক কাজ ছিল। আজকে সকাল থেকে উঠে আমি কী কী করেছি সেটাও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার এই ভিডিওগুলো তোমরা অতি সহজেই দেখতে পাও। আর আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্যই বানাচ্ছি। আর এই কোভিডের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার ফ্যামিলিরও সবাই ভালো আছে। আর আজকে সকাল থেকে আমি কী কী করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি ভাবলাম যে আজকে একটু শাড়ি পরে তোমাদের সাথে শেয়ার করি। আমি অ্যাকচুয়ালি শাড়ি খুব একটা পরা হয় না, কুর্তি সালোয়ার জিন্স এগুলোই আমি অ্যাকচুয়ালি পরি ডেলি ওয়্যারের জন্য। তো শাড়ি অকেশন পারপাসই আমার ইউজ করা হয়, আমি অকেশন ছাড়া শাড়ি পরি না। দেখো আমি আজকে একটা ব্ল্যাক আর রেড কম্বিনেশনে একটা সুতির শাড়ি পরে নিয়েছি। এটা আমার রেড মাই ফেভারিট আর ব্ল্যাকও মাই ফেভারিট কালার, তো এই দুটো কালারই এই শাড়িটার মধ্যে আছে। আর তোমরা অবশ্যই জানিও এই শাড়িটা পরে কীরকম লাগছে। দেখো এর আঁচলটা পুরো পুঁতি পুঁতি ওয়ার্ক করা আছে, দেখো চিকচিক করছে। আর এর পুরো বডিটাই হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কম্বিনেশনে। আর এটার সাথে আমি একটা নর্মালি সিম্পল পরে নিয়েছি, ওই হার পরে নিয়েছি গ্রিন কালারের। এটা এর সাথে ম্যাচিং না, আমার ম্যাচিং আমার কিছুই নেই। আমি কসমেটিক্স খুব কম ইউজ করি, মানে জুয়েলারি, মানে ইমিটেশন জুয়েলারি খুব কমই ইউজ হয় আমার কাছে। সেরকম একটা হারের সেট ফেটও নেই, যেটা আছে সেটা দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। আর হাতে দেখো আমি চুড়ি পরে নিয়েছি, চুড়ি পরতে আমার খুব ভালো লাগে। আমি চুড়ি পরেছি হচ্ছে ব্লু আর ইয়েলো কম্বিনেশনে। তোমাদের যদি পাশ থেকে দেখাই তোমরা দেখতে পাবে, আমি ব্লু আর ইয়েলো কম্বিনেশনে আমি এই চুড়িটা পরেছি। আর এই চুড়িটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম একটা আমার লেহেঙ্গার সাথে। তো এটা দুটোই সেট কিনেছি, হাতে দেখো এই হাতেও আমি পরে নিয়েছি দুটো হাতে। অ্যাকচুয়ালি শাড়ির সাথে চুড়ি পরতে খুব ভালো লাগে, আর শাড়িটা সেরকম একটা কাজ নেই, সিম্পল শাড়ি। কিন্তু তুমি যদি ভালো করে সাজো অবশ্যই তোমাদের শাড়ি পরলে তোমাদেরও ভালো লাগে, আমাকেও শাড়ি পরলে খুব ভালো লাগে। এটা তো সবাই বলে, আমি জানি না, বাট আমি শাড়ি অ্যাকচুয়ালি পরি না। আর শাড়িটা গরমকালে ইউজ করতে এরকম পাতলা টাইপের শাড়ি ইউজ করতে খুব সুবিধা। মাদেরও দেখেছি, বাড়ির ফ্যামিলির সবাইকে দেখেছি, তারা এরকম সুতির শাড়ি পরেই সামার ভ্যাকেশানে যদি আমরা কোথাও ঘুরতে যেতাম, তখন আমার মা কাকিমারা সবাই এরকম পাতলা টাইপের শাড়ি ওনারা পরতেন। তো আমিও এটা কী শাড়ি আমি বলতে পারবো না, বাট এটা এই শাড়িটার দাম বেশি না, এটা 1200 টাকার মতন দাম নিয়েছিল আমার থেকে। আর এটা আমি একটা শপিং মলের দোকান থেকে কিনেছিলাম, আর এই শাড়িটা আমার খুব ফেভারিট এর কালার কম্বিনেশনের জন্য। আর এরকম একটা আমার ব্লু আর বেগুনি কালারের কম্বিনেশনে একটা শাড়ি আছে, ওটাও আমার খুব ভালো লাগে। তো ফ্রেন্ডস, আজকে সকাল থেকে আমি কী করলাম সেটাই আগে তোমাদের সাথে শেয়ার করি। আর যা গরম পড়েছে, এই গরমের মধ্যে তো মানে ঘরে টিকাই যাচ্ছে না। আর এখন দুপুরবেলা রোদটা একটু কমে গেছে, আর এখন বাড়ির মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, কোকোরও খাওয়া হয়ে গেছে। কোকো ঘুমাচ্ছে এখন আমার সামনেই শুয়ে আছে, যদি দেখাই পরে দেখাচ্ছি। আর যেটা বলছিলাম, সকাল থেকে ঘুম থেকে উঠেছি আজকে উঠতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি 7:30-8টা, কারণ কোকো আমাকে ঘুমাতে দেয়নি আজকে। সকালবেলা থেকে ঘেউ ঘেউ করছিলো, আমাকে উঠিয়ে দিয়েছে তাড়াতাড়ি। যখনই ঘেউ ঘেউ করে আমি দেখে নিই ও উঠে গেছে, আমি বুঝে যাই যে ওর খিদে পেয়েছে। আমার ফার্স্ট কাজ হচ্ছে ঘুম থেকে উঠে আগে কোকোকে খেতে দেওয়া, তারপরে হচ্ছে আমার পাখি
পাখির যে জলটা থাকে না, দুটো পাখি আছে আমার, দুটো খাঁচা, তা তাদের জলটা আমি চেঞ্জ করে দিই। কারণ পাখিদের সকালবেলা যখন জল আমি চেঞ্জ করে দিই, তখন ওরা সাথে সাথে গিয়ে ওই ফ্রেশ যে জলটা আমি ওদের দিই সেটা ওরা আগে খেয়ে নেয়। তো আমি ওদের প্রয়োজনটা বুঝে গেছি যে ওদের জল দিতে হবে, সেই জন্য আগে কোকোকে আমি খাবার দাবার খাবারটা বানাতে বানাতে আমি পাখিদের জলটাকে আগে চেঞ্জ করে নিই, তারপরে পাখিদের দানা দিয়ে দিই, যারা ওরা যা দানা খায়, ওই লাভবার্ড সানফ্লাওয়ার সিড খায়, আর হচ্ছে বজরি, যে বজরিস যে আছে বদ্রিকা পাখি, ওর ছোটো ছোটো এক রকমের হলুদ কালারের দানা পাওয়া যায়, ওটাকে আমি দিই। আর ধানও আমি মাঝে মাঝে দিই, খুব একটা দিই না। তো আজকে সকালে আমি দানাই দিয়েছি, আর ওরা তো তারপরে খায়, আর আমাকে দেখলে পাখিগুলোও খুব চিৎকার করে। তো ঘুম চোখে উঠেই আগে আমি ব্রাশ করে কোকোকে খেতে দিয়ে দিয়েছি আজকে। তারপরে অনেকটা বাসন ছিল আজকে পড়া, ওই বাসনগুলো মেজে নিয়েছি, খুব একটা বাসন ছিল না, অল্প কিছুই ছিল। বাসনটা মেজে নেওয়ার পর আমি একটু বাজারে গেছিলাম আজকে, কারণ আমার বাজারে থেকে আমার একটু চিকেন আনার ছিল। আজকে একটু চিকেন খেয়েছি, ভাবলাম একটু চিকেন খাই, অনেকদিন চিকেন খাইনি। তো আজকে চিকেন এনেছি বাজার থেকে, আলু এনেছি, পেঁয়াজ, আদা, রসুন এগুলো কিনে এনেছিলাম, আর উচ্ছে এনেছিলাম, বেগুন এনেছিলাম, এগুলো এনেছিলাম, এগুলো এভরিডে খাই। আর আমি স্যালাডও খাই তোমাদের সাথে, আজকে আমি শেয়ার করবো আমি কী কী লাঞ্চে খেয়েছি, সেটার ভিডিও আমি তুলে রেখেছি তোমাদের সাথে দেখাবো। তো চলো আগে দেখে আসি আমরা লাঞ্চে কী খেয়েছি, সেটা তোমাদের সাথে আগে আমি শেয়ার করে নিই। তাহলে আমি দেখাই আজকে আমি কী করেছি। দেখো এখানে আমি ভাত করে নিয়েছি, ভাত করেছি, আর এখানে আমি স্যালাড কেটে নিয়েছি, স্যালাডটার মধ্যে লঙ্কাও দিয়েছি, লঙ্কাটা নিচে আছে। স্যালাডটা আমি এভরিডে খাই, স্যালাড করে নিয়েছি, আর দেখাচ্ছি। আর এখানে করেছি হচ্ছে, এখানে হচ্ছে উচ্ছে, উচ্ছে বেগুন ভেজেছি। দেখো উচ্ছে দিয়ে, বেগুন দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে খুব ভালো লাগে এটা ভাজা খেতে। এই উচ্ছেটাও আমার লাঞ্চে এভরিডে থাকে, উচ্ছেটা আমার ভালো লাগে খেতে, তাই আমি উচ্ছেটাকেও রাখি এভরিডে লাঞ্চের সময়। আর এখানে দেখো কোকোর জন্য চিকেনের স্টু করেছি, চিকেন দিয়ে আরও ছিল তিন পিস, ওকে খাইয়ে দিয়েছি। শুধু হলুদ দিয়ে আর জল দিয়ে সিদ্ধ করা, এটাও আর একবার খাবে, রাতে খাবে। আর আমাদের জন্য চিকেন করেছি, দেখো আমি এটা জাস্ট আলু দিয়ে চিকেনটাকে রান্না করে রেখেছি। তো এটা হচ্ছে চিকেন, আজকে চিকেন, উচ্ছে ভাজা, আর হচ্ছে এই স্যালাড আর ভাত, আর এটা কোকোর জন্য থাকবে, কোকো পরে খাবে। তো চিকেনটা দেখো আমি এভাবে জাস্ট কষা চিকেন করে নিয়েছি, এটাকে আমি এখন ঢেকে রাখি, খাবো এক্ষুনি। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখলে আজকে আমি লাঞ্চে কী খেয়েছি। তো খাওয়া দাওয়ার পর পেটটা বেশ ভরে গেছে, এখন আমি বসে আছি, বসে ভাবলাম তোমাদের সাথে গল্প করে নিই। আর অ্যাকচুয়ালি ফ্রি টাইম খুব একটা পাই না, সেই জন্য আমি ভিডিওতেও আসতে পারি না। আর তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আমার শাড়ি পরতে খুব ভালো লাগে, তাই আজকে আমি শাড়ি পরে চলে এসেছি ব্লগসে। আর কি বলবো, আর এখন বসে আছি, বিকালে দেখি একটুখানি বেরাবো, যদি বেরাই তাহলে একটুখানি কিছু টিফিন নিয়ে আসবো, কারণ ঘরে সেরকম টিফিন নেই। সকালে আমি চিড়ে দই খেয়েছি আজকে, চিড়ে আর দই, কারণ খেতে ইচ্ছা করছিল। রোজ সকালে না ব্রেড আর বাটার খেতে খেতে আর ভালো লাগছিলো না, আর আমি না খুব চটজলদি হয় বলে আমি ব্রেড বাটারটা খুব খাই, ব্রেড বাটার আর অমলেট খাই ব্রেডের সাথে, এই দুটোই আমার এভরি ডেলি রুটিন থাকে, আমার ব্রেকফাস্ট কমপ্লিট করি। বাট আজকে না আমার ভালো লাগছিলো না, তাই আমি চলে গেলাম বাজারে। যেহেতু বাজারে গেছিলাম, আমি একটু মিষ্টি দই কিনে এনেছিলাম, মিষ্টি দইয়ের সাথে আজকে আমি চিড়ে খেয়েছি। আর আমার ইচ্ছা আছে আজকে বিকালে আমি একটু চিড়ের পোলাও করবো, তো চিড়ের পোলাও করে ওটা বিকালের টিফিনটা খাবো। তো ব্রেকফাস্টে আমি চিড়ে দইটা খেয়েছিলাম, অনেকক্ষণ পেটে ছিল, আর ওটা খাওয়ার পরে আমার যা কম্পিউটারে কাজ ছিল ওটাকে আমি কমপ্লিট করেছি। তারপরে আমি আর
আরও ঘরটার গুছিয়েছি একটু, ঘরটার গোছানোর পর এখন আমি একটু ফ্রি আছি। আর বাইরে যা রোদ্দুর, মানে বাজারে গেছি মানে দাঁড়াতেই পাচ্ছি না, এত রোদের তাপ ছিল আজকে, খুবই তাপ ছিল, খুবই গরম ছিল। আর তারপরে বাইরে থেকে এসে সমস্ত হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ বাড়িতে যারা আছে তারা অসুস্থ হওয়ার চান্সেস, ভয় লাগে আমার, কারণ আমি বাজারে যাই, আমি সব কিছু করি, বাইরের জিনিসগুলো আমি মেনটেন করি, যদি আমার থেকে কোনো রকমের ইনফেকশন কিছু চলে আসে আমার বাড়িতে যারা আছে তারা এফেক্টেড হতে পারে। আর সেই জন্য আমি ভালো করে হাতটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, ওগুলোও কাস্তে দিয়ে দিয়েছি। আর তারপরে রান্নাবান্না করে লাঞ্চটা কমপ্লিট করেছি, লাঞ্চটা কমপ্লিট করে এখন তো আমার ফ্রি টাইম, আর তাই ভাবলাম একটু সাজুগুজু করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে তোমাদের কেমন লাগে, আর তোমরা আমার থেকে কী কী ভিডিও দেখতে চাও, আমার ফ্যামিলিতে যখন আমি যাব সেখানে তোমাদের সবার সাথে ইন্ট্রোডিউস করাবো। এখানে আমি একাই থাকি, মানে আমার একা মানে আমার ফ্যামিলিতে খুব একটা বেশি না, আমি একই মেয়ে, তো আমার ফ্যামিলি খুব একটা বড় না, আমি বাবা মায়ের একই মেয়ে, সেই জন্য আমি তোমাদের সাথে সবার সাথে ইন্ট্রোডিউস করাতে পারি না, আমি একাই ব্লগে আসি। আর যখন আমার বন্ধু বান্ধব আমার ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হবে তখন অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমি চাই তোমরাও আমার সাথে দেখো আমার ফ্যামিলিকে, আমার বাড়িতে কে আছে, আমার বাড়িঘর দেখো, সবই তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকে আমাকে কেমন লাগছে। আর আমি এই শাড়িটা পরে নিয়েছি, আমি শাড়ি খুব একটা মানে ভালোভাবে পরতে পারি না, বাট খুব খারাপও পরি না, তো আজকে অবশ্যই জানিও এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। আর কী বলবো তোমাদের বলো, সকালবেলা আর এই বছর তো আমি আম খেয়েছি, অনেকই আম খাচ্ছি, আর দেখো বাইরের কুকুরগুলো ঘাউ ঘাউ করছে, ভিডিওতে ভিডিও করতে দিচ্ছে না, তো তোমরা শুনতেই পাচ্ছ বাইরে কুকুরগুলো কি ঘাউ ঘাউ করছে। আর আমি একটু পরে আজকে কোকোকে নিয়ে ছাদে যাব, দু তিন দিন হয়ে গেছে আমি কোকোকে একদম টাইম দিতে পারি না, আর কোকো এখন ঘুমাচ্ছে না, তো উঠিয়ে দেখাতাম, কোকো 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 একদম দুপুরের, মানে ওকে ভাতটা দুপুরবেলা যখন আমি দিই তখন মানে এত ঘুমিয়ে পড়ে, মানে ওকে ডাকলেও কেউ শুনতে পারবে না, এত নিশ্চিন্তে ঘুমায়, ও ভাত খাবার পরই দেখেছো পেডিগ্রি খাওয়ার পর এতটা নিশ্চিন্তে ঘুমায় না। আর এখন তো আমের সিজন, আম খেতে আমার খুব ভালো লাগে, আমের জুসও খাচ্ছি আর কাটা কেটে কেটে আমও খাচ্ছি, লিচু খুব একটা খাইনি, লিচু একদিনই খেয়েছিলাম, কারণ লিচুটা খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না এই সিজনে আমি দেখলাম। আর আমার আম খেতে ফল খেতে খুবই ভালো লাগে, আমি মাঝে মাঝে অনেক ফল কিনে আনি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো আমি কী কী ফল খাই। আর ফল খেতে আমার খুবই ভালো লাগে, আমার রাইসটা না অত খেতে ভালো লাগে না যতটা আমার রুটি খেতে ভালো লাগে, চাউমিন আমার খুব ফেভারিট খাবার ডিশের মধ্যে, চাউমিনও খেতে আমার ভালো লাগে। তো বন্ধুরা দেখো আমি কোকোকে নিয়ে নিয়েছি, আর কোকোর কোকোর চোখে একদম ঘুম, কোকোর খুব ঘুম পেয়েছে দেখো, ও আমার কোলে কিভাবে, ওকে তো আমি এখন কোলেই নিতে পারি না, কোকো ঘুম ঘুম, এখন ভিজে এসেছে বাবু দেখো কত বড় হয়ে গেছে, ছোট্ট থেকে কত বড় হয়ে গেছে, ওকে আমার খুব ভালো লাগে দেখো, কুকুর তো হাই বলে দাও তো সবাইকে, কুকুর খুব ঘুম পেয়েছে, কুকুরকে আমি খাটে শুয়ে দিই, হ্যাঁ তারপরে তোমাদের সাথে ব্লগসটা শেয়ার করবো, কুকুরকে আমি খাটে ছেড়ে দিয়েছি, কুকুর ঘুমা এখানে ঘুমা ঘুমা, দেখো কুকুর আমার সামনেই শুয়ে পড়েছে, দেখাই তোমাদের, দেখো ও শুয়ে আছে কিভাবে, ওর এখন ঘুমের সময়, ও ঘুমাচ্ছে, আর ও দুপুরবেলাটা খুব ঘুমায়, ওকে আমি যতই ডাকি ওর মানে কোনো হুঁশ থাকে না। আর তো বন্ধুরা আজকে এটুখানি ব্লগসটা শেষ করলাম, তোমরা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আবার একটা নতুন ব্লগসের সাথে আসবো, তো বাই।